ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অতি গুরুত্বপূর্ণ বত্রিশটি এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো পঞ্চম অধ্যায় ভারত ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ থেকে প্রথম প্রশ্ন আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীতে কততম আনসার অপশন নাম্বার সি সপ্তম দুই নম্বর প্রশ্ন পক প্রণালী ভারতকে যে প্রতিবেশী দেশ থেকে আলাদা করেছে তা হলো আনসার অপশন নাম্বার বি শ্রীলঙ্কা তিন নম্বর প্রশ্ন দু হাজার চোদ্দো সালে দোসরা জুন গঠিত ভারতের নবীনতম রাজ্যটি হলো আনসার অপশন নম্বর ডি তেলেঙ্গানা চার নম্বর প্রশ্ন আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হলো আনসার অপশন নাম্বার এ রাজস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্ন আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো আনসার অপশন নাম্বার সি গোয়া এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে সিকিম ছয় নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল আনসার অপশন নাম্বার ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সাত নাম্বার প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল আনসার অপশন নাম্বার সি লাক্ষাদ্বীপ আট নাম্বার প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটি হলো আনসার অপশন নাম্বার বি মালদ্বীপ নয় নাম্বার প্রশ্ন তিন বিঘা করিডোর রয়েছে যে রাজ্যে তা হলো আনসার অপশন নাম্বার সি পশ্চিমবঙ্গে দশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা হল আনসার অপশান নাম্বার সি উনত্রিশটি এগারো নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যটি হলো আনসার অপশন নাম্বার ডি অন্ধ্রপ্রদেশ বারো নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো আনসার অপশন নাম্বার সি ইন্দিরা পয়েন্ট তেরো নম্বর প্রশ্ন ভারতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ভারতের দক্ষিণতম বিন্দু হলো আনসার অপশন নাম্বার সি কন্যাকুমারিকা চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম স্থান হলো আনসার অপশান নাম্বার বি কল পনেরো নম্বর প্রশ্ন ভারতের পূর্বতম স্থান হল আনসার অপশন নাম্বার ডি বিথু ষোলো নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমতম স্থান হল আনসার অপশন নম্বর সি গুহার মোটার সত্তর নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে কন্যাকুমারিকা রয়েছে আনসার অপশন নম্বর বি তামিলনাড়ু আঠেরো নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় আনসার অপশন নাম্বার ডি উনিশশো তেপান্ন সালে উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রায় মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে যে রেখা বিস্তৃত তা হলো আনসার অপশন নাম্বার সি কর্কট ক্রান্তি রেখা কুড়ি নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল আনসার অপশন নাম্বার ডি ভাষা একুশ নাম্বার প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হল আনসার অপশন নাম্বার বি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব বাইশ নাম্বার প্রশ্ন তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় আনসার অপশন নাম্বার বি উপদ্বীপ তেইশ নাম্বার প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে যে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমানা যে নামে পরিচিত তা হলো আনসার অপশন নাম্বার বি রেড ক্লিপ লাইন চব্বিশ নাম্বার প্রশ্ন ভারত ও চীনের মধ্যে যে সীমানা রয়েছে তা কি নামে পরিচিত আনসার অপশন নাম্বার এ ম্যাকমোহন লাইন পঁচিশ নম্বর প্রশ্ন ভারত ও আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তা হল আনসার অপশন নাম্বার সি ডুরান্ড লাইন ছাব্বিশ নাম্বার প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী আনসার অপশন নাম্বার সি চণ্ডীগড় সাতাশ নাম্বার প্রশ্ন ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি আনসার অপশন নাম্বার ডি বাংলাদেশ আঠাশ নম্বর প্রশ্ন কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে কম আনসার অপশন নাম্বার ডি আফগানিস্তান উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতে কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য সবচেয়ে বেশি আনসার অপশন নাম্বার সি গুজরাট ত্রিশ নাম্বার প্রশ্ন মরুভূমি ভারতে যে রাজ্যে দেখতে পাওয়া যায় তা হল আনসার অপশন নাম্বার বি রাজস্থান একত্রিশ নাম্বার প্রশ্ন কোন মহানগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আনসার অপশন নাম্বার বি মুম্বাই বত্রিশ নামার প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ইন্দিরা পয়েন্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত আনসার অপশন নাম্বার ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এ ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বিলটি অন করবে